বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ওয়েসিস পুরস্কার 2021 অর্জন করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। ওয়েসিস ফোরামের প্রধান লক্ষ্য হল উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে ধনী দরিদ্র দেশগুলোর মাঝে ডিজিটাল বিভাজন দূর করা, একই সঙ্গে সারা বিশ্বের সৃজনশীল উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে এই ফোরাম। 2012 সাল থেকে পুরস্কার দিয়ে আসছে WSIS কর্তৃপক্ষ, যাতে এ পর্যন্ত অংশ নিয়েছে 3 লাখেরও বেশি অংশীদার।